ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী বিপাশা বসু, পুরো নাম বিপাশা বসু সিং গ্রোভার। তিনি প্রাথমিকভাবে হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত, তবে তিনি তামিল, তেলেগু, বাংলা এবং ইংরেজি চলচ্চিত্রেও উপস্থিত হয়েছেন। তিনি 1979 সালের 7ই জানুয়ারি দিল্লির এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হিরোক একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তার মা মমতা একজন গৃহিণী। তিন বোনের মধ্যে তিনি মেজো। দিল্লিতে তিনি 8 বছর বয়সে অ্যাপিস হাই স্কুলে ভর্তি হন। এরপর তার পরিবার কলকাতায় চলে আসলে তিনি গঙ্গাবক্স কানুরিয়া বিদ্যামন্দিরে পড়াশোনা করেন। 1996 সালে তিনি মডেল মেহর জেসিয়া রামপালের সাথে দেখা করেন। তিনি তাকে মডেলিং করার পরামর্শ দেন। সে বছরই তিনি গোদরেজ সিনথল সুপার মডেল প্রতিযোগিতায় জয়ী হন এবং মিয়ামিতে অনুষ্ঠিত ফোর্ড সুপার মডেল অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। এরপর তিনি কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেন এবং বেশ কয়েকটি ম্যাগাজিনের কভারে উপস্থিত হন। দিল্লিতে জন্মগ্রহণ করা এবং কলকাতায় বেড়ে ওঠা বসু ফ্যাশন মডেল হিসেবে তার সফল কর্মজীবন শুরু করেন। তারপর 2001 সালে তিনি আব্বাস মাস্তান পরিচালিত আজনবি চলচ্চিত্রে অক্ষয় কুমারের বিপরীতে আত্মপ্রকাশ করেন। এটি বক্স অফিসে মাঝারি সাফল্য অর্জন করে। ছবিতে নেতিবাচক ভূমিকায় বসুর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। 2002 সালে বসু বছরের সবচেয়ে সফল হরর থ্রিলার রাজ চলচ্চিত্রে অভিনয় করেন। বিক্রম ভাট পরিচালিত এই ছবিতে তার অভিনয় হিন্দি চলচ্চিত্র শিল্পে বসুকে প্রতিষ্ঠিত করে। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল জিসম, নো এন্ট্রি, ধুম টু, ফির হেরা ফেরি, অল দি বেস্ট, রেস, বাচনা এ হাসিনো, রাজ থ্রিডি, আত্মা, অ্যালন ইত্যাদি। বসু একটি ফিল্মফেয়ার পুরস্কার, 2টি বলিউড মুভি অ্যাওয়ার্ড, 2টি আনন্দলোক পুরস্কার সহ অসংখ্য প্রশংসার প্রাপক। বিশেষ করে থ্রিলার এবং হরর চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত এবং বেশ কয়েকটি আইটেম গানের জন্য তাকে প্রায়শই মিডিয়াতে সেক্স সিম্বল এবং স্ক্রিম কুইন হিসেবে উল্লেখ করা হয়। চলচ্চিত্র ছাড়াও বসু শারীরিক সুস্থতার একজন পরামর্শদাতা। 2005 সালে তিনি জন আব্রাহামের সাথে তার প্রথম ফিটনেস ডিভিডি প্রকাশ করেন, যার নাম বলিউড বডিস। 2010 সালে তিনি লাভ ইউর সেলফ নামে প্রথম একক ফিটনেস ডিভিডি প্রকাশ করেন, যাতে ওজন কমানোর 60 দিনের রুটিন এবং বিভিন্ন ওয়ার্কআউট রয়েছে। ব্যক্তিজীবনে বসু 1996 থেকে 2002 সাল পর্যন্ত অভিনেতা ডিনু মরিয়ার সাথে এবং 2002 থেকে 2011 সাল পর্যন্ত জন আব্রাহামের সাথে সম্পর্কের মধ্যে ছিলেন। তিনি সংক্ষিপ্তভাবে হারমান বাওয়েজার সাথে ডেট করেন, কিন্তু 2014 সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছর বসুর সাথে সহ অভিনেতা করণ সিং গ্রোভারের পরিচয় হয় এবং তারা প্রেমে পড়েন। তারা 2016 সালে বিয়ে করেন। 2022 সালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগছে তা জানিয়ে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।